What's up guys, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা VFX ভিডিও চলছে। বর্তমানে এই ভিডিওটা খুবই ট্রেন্ডিং এ চলছে। আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই ধরনের VFX ভিডিও গুলো কিভাবে খুব সহজে মেক করতে হয়। বন্ধুরা আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারাও এই ধরনের VFX ভিডিও গুলো খুব সহজে মেক করতে পারবেন। ভিডিওটা মেক করার জন্য আজকে আমরা যে অ্যাপসটা ইউজ করব সেটা হলো ক্যাপকাট। তো আপনারা সিম্পল ভাবে ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করবেন। করার পর এখানে আপনারা প্লাস অপশনে ক্লিক করে দেবেন। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ভিডিও শ্যুট করে নিয়েছি। আপনারাও কিন্তু এই ধরনের অ্যাক্টিং করে একটা ভিডিও শ্যুট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা ভিডিওটাকে সিলেক্ট করবেন। করার পর এখানে আপনারা অ্যাড বাটনে ক্লিক করে দেবেন। অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা ভিডিওটাকে স্লো মোশন করে নেবেন। তো আমি এখান থেকে কিন্তু ভিডিওটাকে স্লো মোশন করে নিয়েছি। তো আপনারা কিন্তু এখানে স্পিডে ক্লিক করে স্লো মোশন করতে পারবেন। তারপর এখানে আপনারা ভিডিওটা প্লে করে দেখবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি হাত দুটো আর কি উপরের দিকে নিয়ে যাব, তো আমি সেখানেই কিন্তু VFX গুলোকে অ্যাড করব। তো আপনারা এই পজিশনটাতে চলে আসবেন। আসার পর নিচে আপনারা একটা অপশন দেখতে পাবেন, সেটা হলো ওভারলে। তো আপনারা ওভারলে ক্লিক করবেন। করার পর অ্যাড ওভারলে ক্লিক করবেন। করার পর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওটা এডিটিং করতে যতগুলো ম্যাটেরিয়ালের প্রয়োজন পড়বে সব ম্যাটেরিয়ালের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেইখান থেকে প্রথমে ম্যাটেরিয়ালগুলোকে ডাউনলোড করবেন। করার পর প্রথমে আপনারা একটা বিদ্যুৎ চমকানো ভিডিও আপনারা অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে বিদ্যুৎ চমকানো ভিডিওটাকে অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পর আপনারা ভিডিওটাকে এইভাবে ঘুরিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা ভিডিওটাকে একদম আপনারা ফুল স্ক্রিন করে দেবেন। তো আমি এখান থেকে ভিডিওটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা উপরের দিকে রেখে দেবেন। তো আমি এখানে ভালোভাবে রেখে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনার নিচে কিছু টুলস আপনারা দেখতে পাবেন। তার মধ্যে একটা টুলস রয়েছে, সেটা হলো মাক্স। তো আপনারা এই মাক্সে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা স্পিডে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এভাবে আপনারা এটাকে ভালোভাবে আপনারা ঘুরিয়ে নেবেন। তো আমি এখান থেকে ভালোভাবে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এভাবে এটাকে ভালোভাবে ঘুরিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনারা যখন এই কাজটা করবেন তো আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর হালকা আপনারা এই নিচের অ্যারোটাকে আপনারা এইভাবে নিচের দিকে আপনারা টেনে দেবেন। দেওয়ার পর টিক চিনে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে একদম প্রথমের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে আপনারা অপশনটা দেখতে পাচ্ছেন, তো আপনারা এই অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে এটাকে স্লাইড করে দেবেন। দেওয়ার পর এখানে আপনার টিক চিনে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু এখানে অল্প রয়েছে। তো আপনারা এখানে ভিডিওটাকে ব্যাকগ্রাউন্ড ভিডিও বরাবর করার জন্য আপনারা স্পিডে ক্লিক করে নর্মালে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা এটার স্পিডটাকে একটু স্লো করবেন, তাহলে কিন্তু আপনারা দেখবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু বরাবর এই ভিডিওটা কিন্তু হয়ে যাবে। তারপর এখানে আপনারা এই যে ভিডিওটা আপনারা অ্যাড করেছেন বিদ্যুৎ চমকানো ভিডিও, তো আপনারা সেই পজিশনে চলে আসবেন। আসার পর এখানে আপনারা অ্যাড ওভারলে ক্লিক করবেন। করার পর ফটো অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা ব্লু স্ক্রিনের একটা ফটো আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এটার লিঙ্কও আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আপনারা ভিডিওটাকে একদম ফুল করবেন। করার পর একইভাবে আপনারা এখানে মাক্সে ক্লিক করবেন। করার পর স্পিডে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটাকে আপনারা এইভাবে ঘুরিয়ে নেবেন আগের মতো করে। তো আপনারা ভালোভাবে এটাকে ঘুরিয়ে নেবেন। তো আমি কিন্তু এখানে তাড়াহুড়ো করছি, তার জন্য কিন্তু এখানে ভালো হচ্ছে না। তো আপনারা ভালোভাবে এটাকে ঘুরিয়ে নেবেন। নেওয়ার পর এই অ্যারোটাকে আপনারা উপরের দিকে তুলে দেবেন। দেওয়ার পর এটাকে আপনারা ভালোভাবে এইভাবে আপনারা ব্লু স্ক্রিন করে আপনারা ভালোভাবে এখানে আপনারা স্ক্রিনে ফিট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা একইভাবে এই যে অপশনটা রয়েছে প্লিজ, তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা এটাকে স্লাইড করে দেবেন। তো আমি এখান থেকে করে দিচ্ছি। তো আপনারা এখান থেকে কিন্তু ট্রাই করতে পারেন, যেটা ভালো হবে তো আপনারা সেটা করে দেবেন। তো আমি এখান থেকে সেটা করে দিচ্ছি। দেওয়ার পর টিক চিনে ক্লিক করব। করার পর এটার যে আর কি লেয়ার থাকবে, তো আমি এই লেয়ারটাকে ভিডিও শেষ পর্যন্ত করে দেবো। তো আপনারাও কিন্তু এখানে ভিডিও শেষ পর্যন্ত করে দেবেন। দেওয়ার পর এখন যদি আমি ভিডিও প্লে করি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু আমার একটা ভিডিও কিন্তু তৈরি হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো আপনারা এখানে ভিডিও যখন আর কি আপনার হাত দুটো উপরের দিকে নিয়ে যাবেন, তো আপনারা সেই পজিশনটাকে সিলেক্ট করবেন। করার পর এখানে আপনারা অ্যাড ওভারলে ক্লিক করবেন। করার পর আপনারা একটা হাতের ভিডিও পেয়ে যাবেন। তো আপনারা এই হাতের ভিডিওটাকে অ্যাড করে দেবেন। তো হাতের ভিডিওটা অ্যাড করে দেওয়ার পর একইভাবে আপনারা এই যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা এটাকে ফিল্টার করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা হালকা একটু এগিয়ে দেবেন, যখন আর কি হাতটা আর কি নিচের দিকে নিয়ে আসবে, তো আপনারা জুম করে আপনারা উপরের দিকে নিয়ে দেবেন। দেওয়ার পর যখন আর কি হাতটা উপরের দিকে নিয়ে আসবে, তো আপনারা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়ে যাওয়ার পর এখানে আপনারা এই যে পজিশনটা রয়েছে, আপনারা এই পজিশনটা আপনারা বের করবেন। যখন আর কি হাতটা উপরের দিকে নিয়ে যাবে, তো আপনারা এই পজিশনটা একটু বের করবেন। করার পর এখানে আপনারা মেন যে ভিডিও রয়েছে আমাদের, তো আমরা সেই ভিডিওতে একবার টাচ করব। করার পর একদম শেষের দিকে চলে আসবো। আসার পর
ফ্রিজের আপনারা একটা অপশন পেয়ে যাবেন। তো আপনারা এই ফ্রিজে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা ওভারলের একটা অপশন পেয়ে যাবেন। তো আপনারা ওভারলে ক্লিক করে দেবেন, দেওয়ার পর এই যে ফটোটা রয়েছে এই ফটোটাকে আপনারা ভিডিও শেষ পর্যন্ত করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন, আসার পর লেয়ার বলে একটা অপশন পেয়ে যাবেন। তো আপনারা লেয়ারে ক্লিক করে এটাকে আপনারা ওয়ান সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর টিক চিহ্নে ক্লিক করবেন। করার পর এখন আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে। তো আপনারা এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে অপশনটা রয়েছে আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, করার পর ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা রিমুভ করে দেবেন। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর তো আপনারা একদম প্রথমের দিকে চলে আসবেন, আসার পর এখানে আপনারা প্লাস যে অপশনটা রয়েছে আপনারা এই প্লাস অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা হালকা একটু এগিয়ে দেবেন, দেওয়ার পর টিক আরেকটা প্লাস করে দেবেন। দেওয়ার পর এই যে ফটোটা রয়েছে আপনারা এই ফটোটাকে উপরের দিকে আপনারা এইভাবে ঠেলে দেবেন। তো আমি এখানে ঠেলে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা আবার ভিডিওটাকে একদম শেষের দিকে নিয়ে আসবেন, আসার পর আরেকটা প্লাস করে দিয়ে আপনারা এই যে ফটোটা রয়েছে এই ফটোটাকে আপনারা এভাবে তুলে দেবেন। দেওয়ার পর এখন যদি আমি ভিডিওটা প্লে করি বন্ধুরা, দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের অস্থির একটা VFX ভিডিও কিন্তু খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল। তো আপনারা ভিডিওটা যদি ভালোভাবে দেখেন তাহলে কিন্তু আপনারা ভিডিওটাকে খুব সহজে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব অস্থির লাগছে। আপনারা কিন্তু এই ধরনের ভিডিও এডিটিং করে যদি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার অনেক চান্স থাকবে। আমি কিন্তু এই ভিডিওটার যে অরিজিনাল মিউজিক রয়েছে সেই মিউজিকটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, আপনারা মিউজিকটাকে লাগিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনে ক্লিক করবেন, করার পর আপনারা কিন্তু এই ভিডিওটাকে খুব সহজে আপনারা ফোনে সেভ করে নিতে পারবেন। আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন।